আসসালামু আলাইকুম। বাসকোবর চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা আমার কাছে সবচাইতে বেশি যে প্রশ্নটি করেছিলেন তার মধ্যে হচ্ছে, ভাইয়ার রোমানিয়া সেঙ্গেন কবে হচ্ছে? তো সে বিষয়ে আজকে আপনাদেরকে বলবো যে রোমানিয়া সেঙ্গেন কবে হচ্ছে, কি আদৌ রোমানিয়া সেঙ্গেন হবে কি না। কারণ আমি বর্তমানে ইউটিউবে এবং বিভিন্ন মাধ্যমে দেখছি অনেকেই পোস্ট করছে যে রোমানিয়া সেঙ্গেন হয়ে গেছে। অনেকে আবার আমাকে পার্সোনালি ইনবক্স করছেন যে ভাইয়া রোমানিয়া সেঙ্গেন হয়ে গেছে, আমরা এই নিউজটি পেয়েছি, আপনি কেন ভিডিও দিচ্ছেন না যে রোমানিয়া সেঙ্গেন হয়েছে কিনা। তো আসলে রোমানিয়াটি সেঙ্গেন হয়েছে কিনা এবং আদৌ হবে কিনা, এবং রোমানিয়ার সাথে যে দুই দেশের কথা ছিল যে বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া, এই দুই দেশটিও হয়ে গিয়েছে কি হয়নি, এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো। তো আশা করি ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হবে, কারণ রোমানিয়া সেঙ্গেন নিয়ে কিন্তু রোমানিয়ানদের থেকে বাঙালিদের বেশি বা আমাদের বেশি মানে মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। কারণ রোমানিয়াটা যদি সেঙ্গেন হয়ে যায়, আমরা সবাই জানি যে সেঙ্গেনের একটি দেশ থেকে আরেকটি দেশে যেতে গেলে খুবই ইজিলি যাওয়া যায়। যদি সেঙ্গেনের লিগাল ভিসা থেকে থাকে, তাহলে আপনি সেঙ্গেনের যে কোনো দেশে আপনি ঘুরতে যেতে পারবেন ইজিলি। লাইক আপনি দেখা যাচ্ছে আপনি পর্তুগালের, সরি, আপনি রোমানিয়ার একটি পাসপোর্ট সহ আপনার ভিসা সহ রোমানিয়াতে প্রবেশ করেছেন লিগালভাবে। দেন আপনি রোমানিয়াতে লিগালভাবে প্রবেশ করার পরে এখন দেখা যাচ্ছে আপনি রোমানিয়াতে কিছুদিন কাজ করলেন, করার পরে আপনার রোমানিয়া আর ভালো লাগছে না, আপনি রোমানিয়া থেকে ট্যুর করতে চাচ্ছেন। যেমন আপনি রোমানিয়া থেকে যেতে চাচ্ছেন ইতালিতে, বা দেখা যাচ্ছে ফ্রান্সে বা পর্তুগালে বা নেদারল্যান্ডে বা নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, জার্মান, আপনার যেখানে মন চায় আপনি সেখানে যেতে চাচ্ছেন, এখন ট্যুর করবেন। মূল কথা হচ্ছে এটা, কারণ সামনে ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসে কিন্তু সবাই ছুটি পাই, এই সময় কিন্তু ট্যুর করার জন্য পারফেক্ট একটা টাইম। আর এই সময়টাতে আবার অনেকে চিন্তা করে যে আমরা এই দেশ থেকে লিগাল ভাবে যেতে চাই অন্য দেশে যে কাজ করতে চাই। তো সেঙ্গেন যদিও হয়ে যায়, এই সুবিধাগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যে এখান থেকে আপনি ট্যুর করতেও যেতে পারবেন, কাজ করতেও যেতে পারবেন, এই হলো বিষয়। তো দেখা যাচ্ছে আগে আজকে বলে নিই যে রোমানিয়া সেঙ্গেন হয়েছে কি হয়নি। যেহেতু অনেক ইউটিউবার আমি দেখেছি যে সেঙ্গেন হয়ে গিয়েছে বলে তারা অনেক ধরনের পোস্ট করেছে, অনেক ধরনের কথা বলেছে। তো মূল কথা হচ্ছে যে রোমানিয়া কিন্তু এখনো সেঙ্গেন হয়নি, এবং সেঙ্গেনের কোনো ডিক্লারও তারা দেয়নি যে রোমানিয়া সেঙ্গেন হবে কি না। এ পর্যন্ত কিন্তু তারা এখনও এরকম কোনো ডিক্লার দেয়নি, কারণ এখন পর্যন্ত রোমানিয়ার জন্য যতগুলো ভোট হয়েছে তার ভিতরে সবকটা ভোটেই প্রায় রোমানিয়া পাস করেছিল। রিসেন্টলি আপনারা একটি নিউজ হয়তো শুনেছিলেন, আমি আমার ভিডিওতেও আমি বলেছিলাম যে রোমানিয়া হচ্ছে সেঙ্গেন হওয়ার পিছনে প্রায় সব দেশে মোটামুটি সম্মতি দিয়েছিল, কিন্তু দেয়নি হচ্ছে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট। তো যাই হোক, রুট যখন তিনি প্রধানমন্ত্রী, উনি হচ্ছে রোমানিয়াকে যখন সেঙ্গেনের জন্য দেয়নি, তিনি বলেছিল আমি আগে বুখারেস্টে যাব, দেন দেখবো, দেখার পরে রোমানিয়াতে আমি ঘুরবো, ঘুরে দেখে যদি আমার মতে হয় আমি রোমানিয়াকে সেঙ্গেনের জন্য সম্মতি দিব। তবে আপনারা এটাও জানেন যে ক্রোয়েশিয়া কিন্তু সেঙ্গেনের জন্য সম্পূর্ণরূপে ওটা ওরা প্রস্তুত হয়ে গিয়েছে এবং তাদেরকে তারা মেনেও নিয়েছে। তো এই হলো বিষয়। তো যাই হোক, এখন এটা কথা তো বললাম, এখন বলি যে রোমানিয়াতে সেঙ্গেন হবে কি না, রোমানিয়াতে সেঙ্গেন হবে কি না এটা বলা মুশকিল। তবে কি আজকে আমি যতদূর পর্যন্ত নিউজ পেয়েছি সেই নিউজটি আপনাদের কাছে শেয়ার করেছি, রোমানিয়াতে কিন্তু ফাইনালি ডিক্লার এবার হবে যে একদম ফুললি ফাইনালি হয়ে যাবে যে রোমানিয়া সেঙ্গেন হবে কি হবে না। এই ফাইনালি ডিক্লারটি বলতে ঠিক এরকম যে দেখা যাচ্ছে আপনার ডিসেম্বরের 8 এবং 9 তারিখ, এই দুইটা দিন তারা কিন্তু হচ্ছে আপনার বেলজিয়ামের যে সদর দপ্তর আছে, ইউরোপীয় ইউনিয়নের যে সদর দপ্তর আছে, সেই সদর দপ্তরে রোমানিয়াকে সেঙ্গেনের আওতায় আনার জন্য একটি ভোটের দিন নির্ধারণ করা হয়েছে। শুধু কিন্তু রোমানিয়া তারা, সাথে ক্রোয়েশিয়াও আছে, বুলগেরিয়াও আছে। তো যারা বলছেন যে ক্রোয়েশিয়া অলরেডি সেঙ্গেন হয়ে গিয়েছে, সেটা হচ্ছে সম্পূর্ণ ভুল কথা। ক্রোয়েশিয়া এখনো পর্যন্ত সেঙ্গেন হয়নি। ক্রোয়েশিয়া, রোমানিয়া এবং বুলগেরিয়া, এই তিনটি দেশ তারা সেঙ্গেনে প্রবেশ করার জন্য কিন্তু দেখা যাচ্ছে প্রস্তুতি চালাচ্ছে। অলরেডি কি ক্রোয়েশিয়াকে প্রস্তুতি কমপ্লিট হয়ে গিয়েছে এরকম বললো, আর রোমানিয়া এবং বুলগেরিয়া তাদেরকে রেখে দিয়েছে। এখন পর্যন্ত যতগুলা প্রধানমন্ত্রী, যতগুলা দেশ রোমানিয়াতে ঘুরে গিয়েছে, মানুষজন যারা ঘুরে গিয়েছে, তারা কিন্তু রোমানিয়াকে সবার সম্মতি দিয়েছে। সমস্যা ছিল মার্ক রুটের, তিনিও কিন্তু রোমানিয়াতে ঘুরে গিয়েছেন, এবং ঘুরে যাওয়ার পরে তিনিও কিন্তু দেখা যাচ্ছে একটু সম্মতি দিবেন সেদিনই, যেদিন হচ্ছে যে রোমানিয়াকে নিয়ে এবং বুলগেরিয়া, ক্রোয়েশিয়াকে নিয়ে যেদিন নির্বাচনটি হবে ওই দিনই হবে ফাইনাল নির্বাচন, ডিসেম্বরের 8 তারিখ এবং ডিসেম্বরের 9 তারিখ, এই দিনই ডাইরেক্ট ডিক্লার দিয়ে দেওয়া হবে যে রোমানিয়া কি আপনার সেঙ্গেনে প্রবেশ করতে পারবে কি পারবে না।
তো ওই দিনই ফলাফলটি ঘোষণা পাওয়ার পরে ওই তখন তারপরে বোঝা যাবে যে আসলে আদৌ রোমানিয়া সেঙ্গেন হবে কিনা। তবে আপনাদেরকে এখন যারা বলছেন যে রোমানিয়া সেঙ্গেন হয়ে গিয়েছে বা হয়ে যাচ্ছে বা হয়ে গিয়েছে কনফার্ম 100% কনফার্ম 2022 সালের মধ্যে রোমানিয়া সেঙ্গেন হয়ে গেছে এবং 23 সালে হয়ে যাবে, তো যারা আপনাদেরকে এইসব কথাগুলো বলছে তারা মূলত আপনাদেরকে ভুল বোঝাচ্ছে। এই কথায় কেউ কান দিবেন না, কারণ এখনো পর্যন্ত হয়নি। আপনারা একটু মাধ্যম বিভিন্ন ধরনের মাধ্যম আছে, যদি সেখানে একটু খুঁজে দেখেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন। আর যদি আপনারা না জেনে থাকেন, না পেয়ে থাকেন, আমাকে বললে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টের টপ লিঙ্কে আমি দিয়ে দিব, সেখানে আপনারা দেখে নেবেন। লিঙ্কটি প্রবেশ করলে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে আমি করতে পারছি কিনা, আমি আপনাদের সত্য তথ্য দিতে পারছি কিনা। তবে হ্যাঁ, আপনারা যারা আমার সাথে পার্সোনালি ইনবক্সে ইনভলভ আছেন, যারা আমার সাথে পার্সোনালি কথা বলে থাকেন ইনবক্স হোয়াটসঅ্যাপে, তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেইল করে SMS করলে আমি তাদেরকে হোয়াটসঅ্যাপে লিঙ্কটি দিয়ে দিব। সেই লিঙ্ক থেকে আপনারা দেখে নিতে পারবেন যে রোমানিয়া আসলে সেঙ্গেনের কত তারিখে ডিক্লেয়ার দিবে এবং কী কী বিষয়ে সবকিছু সেখানে দিয়ে দেওয়া আছে। কারণ রোমানিয়াতে এত সহজে তারা হাল ছাড়েনি। রোমানিয়ার যে প্রধানমন্ত্রী এবং রোমানিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী আছেন তারা কিন্তু এখনো পর্যন্ত হাল ছাড়েনি যে রোমানিয়াকে আমরা সেঙ্গেনে আনবো এই 2022 সালে। কারণ রোমানিয়ার এখন একটি সুবর্ণ সুযোগ সেঙ্গেনে প্রবেশ করার, আর এই সুযোগটি রোমানিয়া হাতছাড়া করতে চাচ্ছে না। কারণ 2011 সাল থেকে কিন্তু রোমানিয়া এই সেঙ্গেনের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে আছে, তারা প্রবেশ করছে 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 করতে পারছে না, বিষয়টি হয়েছে এরকম। তো দেখুন, আপনারা কিন্তু সবাই জানেন যে রোমানিয়া অনেক দিন থেকে সেঙ্গেন হবে এটা আমরা জেনে আসছি, কিন্তু কবে হবে এটা কিন্তু আমরা কেউই জানি না। এই ভিডিওতে অনেকেই আমাকে কমেন্ট করবেন যে ভাইয়া রোমানিয়া 23 সালেও সেঙ্গেন হবে না, 24 সালেও হবে না, আগামী 30 সালের মধ্যেও হবে না, এরকম কথাগুলো বলে থাকেন। তো যারা এই কথাগুলো বলে থাকেন তাদের এটি সম্পূর্ণ ভুল কথা, কারণ রোমানিয়া রিসেন্টলি সেঙ্গেন হয়ে যেতে পারে যতটুকু বোঝা যাচ্ছে। তবে এই যে রোমানিয়ার পক্ষে এর আগে যেসব দেশগুলো ভোট দিয়েছিল সেসব ভোটে কিন্তু রোমানিয়া এখানে বিপুল ভোটে এগিয়ে ছিলেন। আর আশা করা যাচ্ছে যে নেদারল্যান্ডের যে প্রধানমন্ত্রী তিনি একটু সমস্যা ছিলেন, তো তার এই সমস্যাটাও রিসেন্টলি সমাধান হয়ে যাবে। সো দেখা যাচ্ছে খুব দ্রুতই রোমানিয়া সেঙ্গেনের আওতায় চলে আসবে, এবং যদি রোমানিয়া সেঙ্গেনের আওতায় চলে আসে তো যারা রোমানিয়াতে আসতে চাচ্ছেন বা এসে গিয়েছেন তাদের জন্য অনেক ভালো একটি অপরচুনিটি হবে, আর যারা নতুন আসবেন তাদের দেখা যাচ্ছে কিছুটা খরচ বেড়ে যাবে। এবং রোমানিয়াতে কিন্তু আরেকটা জিনিস কি, অনেক ধরনের রুলস এ দেশে সরকার তৈরি করেছে। আপনি যেরকম আগে চাইলে কাজ চেঞ্জ করতে পারতেন, বা দেখা যাচ্ছে এখানে আপনার একটা মিনিমাম বেতন ধার্য করা ছিল না, এখন করেছে। তো যাই হোক, এরকম অনেক কিছু রুলস তারা ধার্য করেছে। তো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সেই বিষয়টি। নেক্সট ভিডিওতে আপনারা দেখলে অবশ্যই সে বিষয়ে আপনারা আরো ক্লিয়ার ধারণা পাবেন। তো রোমানিয়ার যে নতুন রুলস তৈরি করেছে সে বিষয় নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো, চোখ রাখবেন নেক্সট ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আপনারা অনেক ভালো ভালো তথ্য এবং সবকিছু সবার আগে জানতে পারবেন। তো যাই হোক, আজকে রোমানিয়ার সেঙ্গেনের বিষয়ে এই পর্যন্তই ছিল। তো আসলে বাইরের যে ওয়েদার, ওয়েদারের ভিতরে আজকে ভিডিও করা প্রচুর কষ্টকর হয়ে যাচ্ছে, যার কারণে আমি বাইরে যেতে পারিনি, রুমের ভিতরে ভিডিও করেছি। তো যাই হোক, আপনাদের ইনফরমেশনটা দেওয়ার ছিল, ইনফরমেশনটা দিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, ভালো লাগলে একটু লাইক করে রাখবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আগামী কোনো একটি ভিডিওতে, ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।